মা জানো এবারে ভাবছি পুজো আর জামাটা কিনবো না। ঠিক বলেছিস, এই না হলে আমার মেয়ে এবছর তুই আর আমি দুজন মিলে বরং একখানা আলমারি কিনি। দেখ না ছোট থেকে জামা কাপড় কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরে আরে না গো, ভাবছি এবার পুজোতে টাকাটা জমে চুলটা স্ট্রেট করে। একদম নয়, তুমি তুই কি করে আমি স্ট্রেট করাবি? পিটিয়ে তোমার ছাল তুলে দেবো জানো, সব চুল কেটে নেড়া করে দেবো, তাও তোমাকে স্ট্রেট করাতে দেবো না। মন সুন্দর ঢেউ খেলানো চুল আবার বলছে স্ট্রেট করাবি। এই দেখো না আমার চুলটা কেমন ঢেউ খেলানো, আমার পুরো সোজা চুল যায়। ঢেউ খেলানো তো কি হয়েছে? ঢেউ খেলানো তাহলেই তো কি সুন্দর ঠাকুর ঠাকুর লাগে, তাহলে মনে হয় কতই না চুল আছে। আর স্ট্রেট করে বি মানে স্ট্রেট করে বি মানে এটা কি? হ্যাঁ চুলটা নষ্ট করার ধান না তোমার? হ্যাঁ কি ভালো লাগে তোমার যে ঝাঁটাওয়ার মতো চুলগুলো এরকম হয়ে আছে, মনে হয় কারেন্টের শক লেগেছে, ওরকম ভালো লাগে তোমার? একদম নয়, ওসব এ বাড়িতে চলবে না বাবা, আমরাও তোমাদের বয়স পেরিয়ে এসেছি, কই আমাদের তো মনে হয় না চুলটা একটু সাজা করি। হ্যাঁ কি কারেন্টের শক লাগে? হ্যাঁ যে রাস্তা দিয়ে যাই মেয়েগুলো লাল নীল হলুদ গোলাপি সবুজ মানে ঝাঁটাওয়ার মতো হয়ে আছে, আমার তো মনে হয় কেটে লাঠির মাথায় বেঁধে ঝাড় দিই, কি অবস্থা চুলগুলো। ভগবান কি সুন্দর কালো ঘন মিশমিশে চুল দিয়েছে তোকে, ওরে পাড়ার লোকে গর্ব করতো আমাকে, হাঁটুর নিচে চুল ছিল আমার, আর তুই আমার মেয়ে হয়ে বলছিস সোজা করবি চুল? তুই জানিস কি জিনিস দিয়ে চুলটাকে এরকম এরকম করে সাজা করবে আর ফিস 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 করে কি সব দিয়ে দিবে? প্রথম প্রথম খুব ভালো লাগবে, তারপর খড়ের গাদার মতো খড়খড়ে হয়ে যাবে, আর মাঝখান দিয়ে চুলগুলো মচ মচ করে ভেঙে যাবে, তখন বুঝতে পারবি। তুই ওটা কি জানিস যে জলে চুল তাজা তেলে চুল তাজা, তাই চুলকে ভালো রাখতে হলে চুলে বেশি করে তেল মাখতে হবে। আই 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 স্ট্রেট করে স্ট্রেট করে আই।